সময় বোঝে, সময় এলো সৃষ্টি আজকে রান। আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল। এ বাবা, এত বাখাস তো, আমার অ্যালার্জি আছে, এরকম করে লাগা এরকম? আরে তোরা বললি বলেই তো আরবি হতে এলাম, না হলে তো আসতাম না। এত বাজেট ছেলে পুলে নাকি গায়ে পড়ে বাবা, না বুকে ঝড় তুল কালামি সঙ্গী আমি পেলেম কই, রুমালে নকশা হাজার প্রেমিক সাজার এলেম কই, ভূমিকার মুখ দেখো তাই স্বপ্ন কিনে আনো। হ্যালো গাইস, আমরা আজকে রবি ঠাকুরের বাড়িতে এসেছি, খুব মজা হচ্ছে, খুব ফান। কয়জন আমার জানো না, কেন টিকটক করবি আমার বাড়িতে এসে? কেন টিকটক করবি? আমি কি দেখেছি? আমি লেগে গেলে অ্যালার্জি হয়ে যাবে, আসো কেন? আমি আর বরুণ একসাথে রং খেলতাম, বরুণ বরুণ ধাওয়ান। তো এখান থেকে আমি ব্যাটারি কালি নিয়ে গেছি কালো মাখাবো বলে, ও বলছে আমি মাখবো না, কিছুদিন পরে আমার একটা বেয়ার বাড়ি বুল ফাইট সিন আছে, প্লিজ এখনো মাখাস না, কিছুদিন পরে আমাকে মাখাস। আমার ইউ ডোন্ট নো দিস, ব্যাটারি কালি ভেরি রেয়ার, মানে একটু মেখে দেখলো না। আমরা কি করতাম, পুরো মুখে করতাম, মানে কি ডেডিকেশন ওদের বলিউডের লোকজনের। বলছে একটা বেয়ার বাড়ি বুল ফাইট সিন আছে, এখন কালো কালি মাখালে মানুষ কোনটা বুল কোনটা বরুণ ধাবান বুঝতে পারবে না। What the fuck? খেলবো হলি রং দেবো না, তাই কখনো হয় নাকি মামনি? ফেসবুকে দুবারে রং মেগে পিক দেওয়া, আসো না একটু ফেসবুকে রং দি, ফেস আর বুকে। ফাকিং গুন্ডাস, তোমরা ওকে লাগাতে পারো না রং, ঢং করো তুমি ঢং, গেট লস্ট, কারণ ও আগে থেকেই রং মেখে আছে। হোয়াট ইজ দিস বুলশিট, মেকআপটা একটু কম হয়ে গেছে না দিদি? কি বস, ভালো তো, একটু ভাঙ্গে হাই হয়ে গেছি। কিসে হলি গাইজ, কিসে হলি, প্রতিটা দিন কালারফুল। এই মাকজুকা বা তোমায় বলছি না, তুমি তোমার কালার লাইন্ড। জীবন মানে আজ জি বাংলা নয়, জীবন মানে আজ কালার্স বাংলা। রং কিন্তু এ কথার প্রত্যেক না গাইজ, মোহনবাগান ইস্ট বেঙ্গল একে অপরের পেছন মারছে আলাদা রং নিয়ে, রাজনীতি লাল সবুজ গেরুয়া একে অপরের পেছন মারছে রং নিয়ে। রং ইজ নট রাইট, রং ইজ রং গাইজ। মক্সে কবি রোদ্দুর রয় রঙের জন্য একটা কবিতা লিখেছে, বংখে রং খেলো ভাং খেলো সাথে, সকাল সকাল স্নান করো স্নান করো না রাতে। আজ কত ঘন্টা পোজ দেবে? 12 ঘন্টা। কত টাকা পাবে মনে হচ্ছে? 350। খুব খুশি, সেলিব্রিটি ফিল একেবারে। Hey, no autograph please, please. Hey, go away, motherfuckers. Go. প্রীতি আরবিও গেছে, ওকে রং লাগিয়েছে,
किसने टच किया उसको मादर चोद। হ্যাপি হোলি গাইজ, সবাই খুব মজা করো, আনন্দ করে, রং খেলো, এটাই তো বয়স, আর একটু শরীরের দিকে যত্ন নিও। আর আমার সাথে এই ভিডিওতে যারা ছিল প্রিয়ম, অন্তরা, অনুপম, ওদের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ইন্ডিভিজুয়ালি খুঁজতে চাইলে ওখানে পেয়ে যাবে। আর প্লিজ কুকুর বেড়াল এদের গায়ে আবির দিও না, ওরা সহ্য করতে পারে না। আর রিসেন্টলি আরবির কিছু ছবি উঠেছিল গগনে এবং ওনার অনেক কিছু ভাইরাল হয়েছে খুব, তো সবাই জানতে চেয়েছিলো তোমার মতামত কী, আমার মতামত কী। তো আমার এটাই মনে হয় যে আমার কাছে ব্যাপারটা একদমই কুল লাগেনি, মানে যেই জায়গাটা ওই মানুষের আবেগটা অনেকটা ঘেরা সেখানে গিয়ে তার গানের বিক্রিত ভাষণ মানে অনেকটাই ডিসরেসপেক্ট করা আমার মনে হয় তাকে। আর অনেকের কাছেই ওই মানুষটা খুব ইমোশন, তাই তাদের আমাদের অনেকটাই তাদের ভাবাবেগে আমরা আঘাত করছি, তো একটু মাথায় রাখা উচিত এগুলো, এই বেসিক জিনিসগুলো, মানে ওই জায়গাটা তো একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয়, তাই না? তো এটা জ্ঞান না দাদা বা ভাই হিসেবে অ্যাডভাইস নিও, ওটা আমার পার্সোনালি কুল লাগেনি, এবার কারো লেগেছে আমি জানি না। আর অনেকদিন পরে স্কেচ ভিডিও বানালাম, তো জানিও আমার কেমন লাগলো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই যান, হ্যাপি হোলি গাইস, আনন্দ করো। হ্যালো, মাইক টেস্টিং, মাইক টেস্টিং, 1 2 3 1 2 3। দাদার বাড়ি বার বাড়ি নোংরা করে চলে যায়, আমার দাড়ি পড়ে যাচ্ছে। হ্যালো, জীবন মানে কালার, তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বসত করে কয়জন না।